আমরা কোনো বাধা বাধা বিপত্তি আমরা মানতে পারিনি, আমরা আবেগে আমরা এখানে চলে এসেছি। মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের এই স্বপ্নের পদ্মা সেতু আমাদের করে দিয়েছেন। 16 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, তাকে আমরা হৃদয়ের অন্তরস্থল থেকে বিক্রমপুরবাসী সহ সারা বাংলাদেশের সকল আপামর জনতার পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে তো সেতুতে ওঠা নিষেধ ছিল, নিষেধ ছিল, আমরা সেতুতে উঠিনি। সেতুর কাছে যেহেতু আজকে আমাদের এটা প্রাণের উচ্ছ্বাস, এটা একেবারে মানে কি বলবো, আপনার ভাষা হারাই ফেলছি আমরা, যে এতটা আনন্দিত আমরা যে আজকের এই সেতু উদ্বোধনে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা অসংখ্য ধন্যবাদ এবং অন্তরের আমি বোলাচর পছন্দ থেকে এসেছি এই সেতু দেখার জন্য। আমি প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ, আমি সেতু থেকে আনন্দিত, অনেকটা আনন্দিত। দ্বিতীয় অভিযোগ, সেতু দেখার জন্য জেলা লিলপিয়ামারি থানা কিশোরগঞ্জ থেকে আসছি, 600 কিলো দূর থেকে। পদ্মা সেতু, স্বপ্নের পদ্মা সেতু দেখার জন্য আসছি, কি ভালো লাগলো। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলাম আমি, দেশের উন্নতি করা সরকার, এই সরকারের প্রয়োজন আবারও।